আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ধরুন আপনি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু মাঝে মাঝে একদিন দুই দিন বা অনেক ওয়াক্ত ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে পড়েন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কিন্তু প্রত্যেক দিন সালাত আদায় করেন, মাঝে মাঝে ঘুমের কারণে হোক, কোথাও বেড়াতে গিয়েছেন, কিংবা কোনো একটা পারপাস করেছেন, কিংবা আপনি আপনার পোশাক পবিত্র নয়, আপনি অপবিত্র অবস্থা আছেন কোনো এক জায়গায়, নানান কারণে আপনি কোনো ওয়াক্ত কিংবা কিছুদিন সালাত আদায় করেননি, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এই ব্যাপারে যেটা যে সবসময় আমাদের মুসলিমদের উচিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, কিন্তু মাঝে মাঝে ছুটে যায়, এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে তাওবা করতে হবে। কেননা তাওবা করা ছাড়া আপনি এই পথ থেকে, এই গুনাহ থেকে উত্তরণে আর কোনো পথ বেছে নিতে পারবেন না। অনেক অনেক আলেমগণ বলেন যে যদি সলাৎ ত্যাগ করেন তাহলে কিন্তু আপনি কুফুরি করছেন। এখন শুধু কি তাওবা করলেই আপনার এটা মাফ হয়ে যাবে? হ্যাঁ, আরেকটি বিষয় আছে, যদি আপনি তাওবা করেন সেই সাথে যদি আরেকটা কাজও যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দুই দিক থেকে নিরাপদ থাকতে পারবেন। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের যে আমলের হিসাব সংগ্রহ নেওয়া হবে সেটা হলো সলাৎ। আমাদের রব তার ফেরেশতাদেরকে বলবেন যে আপনি যে সকল সলাৎ আদায়গুলো করেছেন, ফরজ সলাৎ, এই সকলের হিসাব নেওয়া হবে। যখন দেখবে আপনার ফরজ সলাতের ঘাটতি রয়েছে তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন তার কোনো নফল অথবা সুন্নত কোনো সলাৎ আছে কি না। যদি নফল এবং সুন্নত সলাৎ বেশি থাকে তাহলে ওই ফরজের ঘাটতি সুন্নত দিয়ে বা নফল দিয়ে পূরণ করা হবে। হাদিসটি সুনানে আবু দাউদে রয়েছে। এখন ফরজ সলাৎ বলতে আমরা কি বুঝি? ফরজ সলাৎ বলতে বুঝি যে ফজরের দুই রাকাত, জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, মাগরিবের তিন রাকাত এবং এশার চার রাকাত, এই ১৭ রাকাত ফরজ হলো সলাতে। এই ফরজ সলাতের হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা কাল হাশর মাঠে নেবেন। তাই আমাদের উচিত খাঁটি মনে তাওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, সেই সাথে বেশি বেশি নফল সলাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তাফিক দান করুক। আমিন।